সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, এই পোষণ অভিযানের মূল লক্ষ্য হচ্ছে পুষ্টির অভাব, রক্তাল্পতা এবং জন্মকালীন কম ওজনের শিশুদের সংখ্যা হ্রাস করা। তিনি বলেন, এই অভিযানে অঙ্গনবাড়ি কর্মী, আশা কর্মী থেকে শুরু করে প্রতিটি পঞ্চায়েত এলাকায় পোষণ র্যালি, পোষণ মেলা, পোষণ পখোয়ারা, রক্তাল্পতা নির্ণয়করণ শিবির, সচেতনতামূলক সভা ইত্যাদির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, মায়েদের সুস্থ রাখলেই শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করবে, কারণ একটি সুস্থ শিশুই দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। তিনি বলেন, দেশে ও রাজ্যে এখন নারীদের সুরক্ষা বেড়েছে, তাদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন শিশু ও পাঁচজন গর্ভবতী মায়েদের পুষ্টিজাত খাদ্য প্রদান করা হয়। আমি তাদেরকে যতটা সুস্থ রাখা যায় সফলতা খোঁজা সকলের সুযোগ নিয়ে